দেশ কে কাঁপিয়ে দিয়েছে যার গানের গলা, এ আর রহমান থেকে শুরু করে আশা ভোসলে, জিনাত আমান থেকে শুরু করে উদিত নারায়ণ যার প্রশংসায় পঞ্চমুখ, ইতিমধ্যে করণ জহর যার যাকে দিয়ে প্লেব্যাক করানোর কথা চিন্তাভাবনা শুরু করেছেন, সেই অরুণিতা আজকে রাখির দিন বাড়ি ফিরেছে। এই মুহূর্তে 24 ঘন্টায় সরাসরি অরুণিতা ওর কাছ থেকে দু একটা কথা জানতে চাইবো। অরুণিতা, এত বড় জার্নি, সব থেকে বড় এক্সপিরিয়েন্স কী হলো এই যে ভারতের অন্যতম সেরা সিঙ্গিং রিয়েলিটি শোতে তুমি রানার আপ হয়ে এলে, সব থেকে বড় অভিজ্ঞতা কোনটা? আমার মতে সব থেকে বড় অভিজ্ঞতা এটাই যে আমি ওখানে গিয়ে গান গাইতে পেরেছি। কিন্তু মানে এত বড় বড় আর্টিস্ট আমাদের শোতে এসেছেন, মানে আমি কখনো ভাবতে পারিনি যে এআর রহমান স্যার আমাদের মাঝে আসবেন আর তার সামনে আমি তারই গান গাইব। তো সেই সময়ের যে নার্ভাসনেসটা থাকে না, মানে আমি বলতে চাই যে আমি খুব নার্ভাস ছিলাম, মানে প্রথম কয়েকটা এপিসোডে অডিশন থেকে শুরু করে। তারপর আস্তে আস্তে মনে হলো যে না, ঘাবড়ে গেলে মানে গানটা আমি যেরকমভাবে গাইতে চাই সেরকমটা হয় না। তো আস্তে আস্তে মানে আমাদের গ্রুমাররা আমাদের সাপোর্ট করেন, তো সেরকমভাবে করতে করতে এত বড় মানে আর্টিস্টরা এসেছেন। রহমান স্যার যখন এসেছিলেন পুরো আমাদের সেট পুরো পিন ড্রপ সাইলেন্স ছিল, মানে কোনো একটা কথাও কেউ বাড়িয়ে বলতে পারছে না। আশাজি, আশাজিকে দেখে কি হল? হ্যাঁ, আশাজিকে আমি আগেই বলেছি যে আশাজি আমার আইডল। তো মানে উনি এমন কোনো গান নেই যেটা উনি গান নেই, সব রকমের গান, গজল মানে পিয়াতো অপ্তোয়াজা টাইপের। তোমার গান শুনে আশাজি কি বললেন? আমার গান শুনে আশাজি খুব বলেছিলেন যে তোমাকে কেউ মানে ধরে রাখতে পারবে না, তুমি অনেক আগে যাবে, তোমাকে মানে আটকে রাখতে কেউ পারবে না। তো ওনার মুখ থেকে আমার জন্য একটা শব্দ শোনাই আমার জন্য অনেক বড় ব্যাপার। এত মানুষের প্রশংসা যখন, তাহলে দুই এক কলি গান আজকের এই রাখির দিনে, তুমি ইতিমধ্যেই তোমার দাদাকে রাখি পড়েছো, নিজেও রাখি পড়েছো, দাদা তোমাকেও রাখি পড়িয়েছে, গিফট আদান প্রদান হয়ে গেছে ইতিমধ্যেই, আমরা জি 24 ঘন্টায় সরাসরি সেই ছবি দেখেছি সঞ্চিতা। তো দু এক কলি গান যদি এই মুহূর্তে শুনি আজকের এই বিশেষ দিনে। এদিন তো যাবে না মানা তুমি যতই করো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো, যা ইচ্ছা বলো না রবে তুমি সত্য করো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো। দারুণ, সত্যি এত মানুষের কাছ থেকে যখন প্রশংসা পেলে, এবার তো নিশ্চয় অনেক বড় লক্ষ্য রয়েছে সামনে অরুণিতা তোমার, এরপর কোথায় যাওয়া, মানে দেশ বিদেশে শো থাকবে, তোমার লক্ষ্য কি থাকবে, বলিউডে প্লেব্যাক করা, মানে করণ জোহরের সঙ্গে কি কথা হলো, কি বলেছেন তিনি, হিমেশ রেশমিয়া এত বড় বড় সঙ্গীত তারকারা তোমার সঙ্গে কথা বলেছেন, তারা কি ভাবছেন তোমাকে নিয়ে এই মুহূর্তে বলিউড? আমি আসলে ঠিক জানি না তারা আমাকে নিয়ে কী ভাবছেন, বাট আমার যেটা লক্ষ্য, আমার ছোটোবেলার থেকে যেটা স্বপ্ন, আমার পুরো পরিবারের স্বপ্ন, আমার স্বপ্ন যে বলিউডে আমি প্লেব্যাক করবো, এটা সব থেকে বড় স্বপ্ন। করণ জোহর অলরেডি বলেই দিয়েছেন। তো আশা করছি আমি সকলকে মানে আমার প্লেব্যাকের দ্বারা খুশি করতে পারবো, আর আমি গাইতে পারবো ভালো করে প্লেব্যাক। আমি আমার 110% দিয়ে চেষ্টা করবো সকলকে খুশি করার, কারণ মানুষজন আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটাকে জাস্টিস, সেটাকে ধরে রাখাটা সব থেকে বড়ো ব্যাপার। তো আমি পুরো প্রাণ দিয়ে চেষ্টা করবো। এতদিন পর বাড়িতে ফিরলে, সঞ্চিতা জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত বাড়িতে ফিরে ঘুমানোর ফুসরতটুকু পায়নি অরুণিতা। আজকে রাখি সকাল থেকে তার দাদাকে রাখি পড়ানো, মামা তো ভাইরা তারা আসছেন রাখি পড়তে, মানুষজন এখনো পর্যন্ত বনগাঁর মানুষজন জানেই না যে অরুণিতা বনগাঁয় ফিরেছে। আর এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে অরুণিতা রয়েছে। অরুণিতা, জানতে চাইবো এবার বাড়িতে কি প্ল্যান, 10 মাস পর বাড়ি ফেরা?
তুমি এটা বললে আগে যে ঘুম হয়নি, ঘুম হয়নি ঠিক আছে, ঘুমোতে তো অনেক পারবো, পরে ঘুমোনোর টাইম অনেক আছে, কিন্তু এই যে সব আমার ফ্যামিলির থেকে 10 মাস আমি ফ্যামিলি ছাড়া, মানে আমি আমার দাদাদের দেখিনি, আমি আমার কাকাদের দেখিনি, আমার ফ্যামিলির কাউকেই দেখিনি, তো সবাই যে আসছে ওই জন্য আমার এখন ঘুমটা নেই বলতে গেলে, সবার সাথে দেখা করার জন্য আমি প্রচণ্ড উৎসুক, তো সবাই সবাইকে রাখি পরাবো সেই একটা যে এক্সাইটমেন্ট, রাখি আজকে রাখি, রাখির দিন, রাখি দিবস, তো সকলকে সব আমার দাদাদের রাখি পরানোর জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড, আর প্ল্যান করছি হয়তো বাইরে একটু ঘুরতে যাব। বেশ, আরেকটা গান যদি শুনে নি অরুণিতা তোমার গলায়। মোহা মোহা কে किस तरह गिरहाए सुलझे है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे तेरे से जाउझे, कोई टोह टोह ना लागे, किस तरह गे हाई सुलझे। বেশ, সঞ্চিতা শুনতেই পারলে যে দু দুটো গান শুনলাম এবং তার সঙ্গে সঙ্গে অরুণিতার আগামী দিনের পরিকল্পনা এবং এই যে 10 মাসের দীর্ঘ জার্নি মায়ানগরী মুম্বাইতে তার সমস্ত কিছুই শুনলাম। তবে আজকের দিনে এখন এই মুহূর্তে অরুণিতা ব্যস্ত, তার যে দাদারা আসছেন, ভাইরা আসছেন, তাদেরকে রাখি পরানোর জন্য, আমাদের জন্য সকাল থেকে অরুণিতা অপেক্ষা করেছে, ওকে আমরা বারংবার আজকে লাইভে ধরছি এই বিশেষ দিনে, রাখি পূর্ণিমার দিনে, যাতে অন্তত এই কঠিন সময়ে কিছুটা মন ভালো হয়, অন্তত অরুণিতার কণ্ঠ যা তার গলার মাধ্যমে আমরা গান শুনে হয়তো সেই উপলব্ধিটা হলো আজকের এই বিশেষ দিনে। কমলাক্ষ, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, এবং আমি স্টুডিওতে রয়েছি, দর্শকরা রয়েছেন, তারাও শুনছেন অরুণিতার গান, কিন্তু এই আজকের এই শুভ দিনে একটা কি দুটো গানই তো যথেষ্ট নয় আমাদের কাছে, আমরা গান শুনতে প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। শ্রেয়া ঘোষালের গাওয়া গান যদি অনেকটাই জনপ্রিয়তা তিনি পেয়েছেন, যদি আরও কয়েকটা গান তিনি গান, অনুরোধ রইল জি 24 ঘন্টার তরফ থেকে। কমলাক্ষ, একেবারেই, আমরা যখন সঞ্চিতা জানিয়ে রাখি যে এর আগে যখন অরুণিতাকে নিয়ে সরাসরি জি 24 ঘন্টায় আজকে প্রথম কলকাতায় ফেরার পর, বাড়িতে ফেরার পর অরুণিতাকে পেয়েছিলাম, প্রথম গান শুনেই ইতিমধ্যেই যে মানুষের অনুরোধ বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে অরুণিতার গলায় গান শোনার জন্য, অন্তত বাংলা সংবাদ মাধ্যমে এই প্রথম অরুণিতা আজকে এই উইন করবার পর গাইছে, আরও অনুরোধ আসছে অরুণিতা তোমার জন্য, আরও 2-1 কলি গান, শ্রেয়া ঘোষালের কণ্ঠের কোনো গান জানতে চাইছে, শুনতে চাইছে দর্শকেরা, সকলে অনুরোধ করছে শ্রেয়া ঘোষালের কোনো একটা গান হোক। খুব সুন্দর কমলাক্ষ, অনেক ধন্যবাদ আগামী দিনের জন্য, অরুণিতাকে অনেক অনেক শুভেচ্ছা জি 24 ঘন্টার তরফ থেকে, এবং আজকের দিনটা অরুণিতার খুব ভালো কাটুক জি 24 ঘন্টার তরফ থেকে সে শুভেচ্ছাই জানায়। কমলাক্ষ অনেক ধন্যবাদ।